কোনো কেলে মনে ফাঁকা নেই মনে করে হলে পা ফালালে চার পা ফালালে ছয় এমন কোনো আমাদের দূরত্ব না কাছাকাছি আর কি সেই হিসাবে আমার খুবই ভালো যেহেতু আমি সদরও ভোট দিতে পারতেছি এটা আমার জন্য একটা গর্বের বিষয় ফলে তা প্রেম করেন তাহলে নন্দীগ্রাম ওখানে ভোট করে ওখানকার যে এমন কি জনগণের ভালোবাসা সেই হিসেবে অনেক ভালো লেগেছে ভোটের পরিবেশটা কেমন আছে আর শেষ পর্যন্ত এভাবে থাকলে আপনার আশাবাদটা কি একটু যদি শুনি ভোটের পরিবেশ আসলে কি অতটা ভোট এবার কাউন্ট হবে না আর এবার যে কটাই ভোট কেন্দ্রে লোক আছে সব কটা ভোট আপনাকে কাটি না সব কটা ভোট এবার আমাদের ইগল মার্কা ভোটগুলো টাকার বিনিময়ে ভোট কিনতে চলে গেছে 1000 টাকা করে ইগল মার্কা ভোটকে আমার কেন আলাদা এজেন্ডা আমার কিছু কর্মীরা ভোটের ছবি তুলে পাঠাচ্ছে এই গোল মার্কে 1000 টাকা করে হ্যাঁ ভোট কিনে কিনতেছে ঠিক আছে এখন মনে করেন টাকা এবার যে কারো ভোট হবে টাকার বিনিময়ে ঘটবে ভোটাররা যে আগ্রহীতে ভোট কেন্দ্র যাবে এইরকম কোনো আগ্রহী নাই ভোটারদের তাই আপনাদের বলবো যে আপনারা গতটে আমাকে একবার ভোট দিয়েছিলেন সবার একটু মন খারাপ যে আমার ভোট দেওয়ার পরে আমি বিপুল ভোটে পাশ করি সব করে কেন্দ্রে ফলাফল সুষ্ঠু কথা কোনো হয়নি তবে এবার আশা রাখতেছি সবাইকে বলছি আমাকে আরেকটিবার সুযোগ দেন সুস্থ আজকে একটা ফলাফল আশা করছি আপনার নির্বাচনী এলাকায় ভোট দিতে পারলেন না কেন না খারাপ লাগেনি আমার কালো যেহেতু মনে করেন হয় আমার সদরাজ মনে করেন হলে যে কালো দুটো একই সমান আচ্ছা আমি বললাম আলম ভাই সেটা হচ্ছে উপনির্বাচন সারা গেছে বলুন পোলিং এজেন্ট ভাই কোনো সমস্যা এবার কোনো এরকম সমস্যা হচ্ছে কিনা না থাকতে পারা না পারা না এখন পর্যন্ত আমরা এবার সামনেবারে এজেন্টের জন্য আমার কিন্তু আমি কিছুটা মানুষের কাছে ছোট হয়েছিলাম অনেকে বলছে এজেন্ট নাই এবার আমাদের কুটিরা কেন্দ্রে এজেন্ট আছে সকালবেলা কুটিরা কেন্দ্রে আমরা শুনেছি একটা কেন্দ্র থেকে এখন পর্যন্ত এজেন্ট বের করে দেয়নি সব কটা এজেন্টে ঢুকেছে সারা দিন কি হবে আমি জানি না আমি দেখার বলা ভাই ভোট কেন্দ্রে ভোটার যাবে না এটা কেন মনে হচ্ছে আপনার ভোটারদের ভিতরে মনে করেন ভয় কালকে থাকে দেখতেছেন যে এসে চতুর্দিকে কটকেল মেরেছে তারপরে আতঙ্ক জ্বালাম পোড়াও এই মানুষের ভিতরে একটা ভোটের জন্য কেউ তো রিস্ক নেবে না এই যে আমি এখানে কথা বলতেছি দূর থেকে একটা কটকেল মারতেও পারে তো এইরকম দুর্ঘটনা মনে করেন সবাই তো আমার জীবনের ভাবা কথা ভাবে যাদের পরিবারের কথা ভাবে একটা ভোটের জন্য তো কারো পরিবার ধ্বংস করবে না এই জন্যে কিছু কিছু লোক আসবে না আর ভোটের আবহাওয়া পরিবেশ সুস্থ আমরা দেখেছি ভোটাররা দুপুরের মধ্যে একটা ভালো লোকজন পরিবেশ থাকে ভোট কেন্দ্রে তাহলে আমরা দুপুরের মধ্যে থেকে ভোটারদের আস্তে আস্তে মনে করেন বেড়ে আসবে সংখ্যা আলম ভাই এইবার তো ইভিএম ভোট হচ্ছে না ব্যালটে ভোট হচ্ছে অনেকে ইভিএম নিয়ে সন্দেহ প্রকাশ করে এবার ব্যালটে ভোট হচ্ছে এটা নিয়ে আপনার কি মনে হয় যে একটু সন্তুষ্ট কিনা আপনি ব্যালটে অবশ্যই সন্তুষ্ট কিন্তু এবার আর একটা রিক্স আছে যেহেতু ভোটারদের উপস্থিত কম যারা ক্ষমতাশালী দলের লোক আছে তারা কিন্তু জোর করে সিল মারতে পারে আজকে যেহেতু মনে করি ভোটারদের উপস্থিত কম এটাও আর একটা রিক্স আছে কারণ হলে আজকে ভোটাররা নেই ভোট খেললে আর সেই হিসাবে তারা সিল মারতে পারে আর ব্যালটে আমরা কালকে একটা কোন জায়গাতে দেখলাম যে আগারাটি নাকি সিল মারতেছে তাই আমি চিন্তা করলাম আগারাটি ব্যালট যাওয়ার তো কথা না তাই আমরা এখানে আমাদের সকালবেলায় ব্যালট এসেছে মনে হয় আর সেই হিসেবে আশা রাখতেছে যে সুষ্ঠু নির্বাচন হবে তবে আশা রাখতেছে দুইটা কারণ ভোটার সংখ্যা খুবই কম যেহেতু তাদের হাতের ক্ষমতা জোর করে সিল মারার সম্ভাবনা আছে এবং আরেকটা আমার দ্বিতীয় যে প্রার্থী সে টাকা দিয়ে ভোট কিনতেছে এখন ভোটের লাস্টে ফলাফল কী হবে জানি না তবে আল্লাহ পাকের উপরে ভরসা রেখে আমরা সারাদিন আজকে আমার বাসা থেকে বেশি দূর সামনে ওই ঘটনাটা ঘটেছে আমি অটোটা মনে করেন খুব একটা চিন্তিত হয়নি কারণ সারা বাংলাদেশে যে জায়গা মনে করেন কটকেল বোমা হামলা হইতেছে এই জায়গা তো মনে করি আমি যেহেতু ক্যান্ডিডেট আশেপাশে দু একটা হইতে পারে এসব নিয়ে আমি আতঙ্ক করলে এসব নিয়ে ভাবলে আমি তো ভোট দিতে পারবো না ভোটও করতে পারবো না তো যাই হোক আমরা আশা রাখতেছি যে আজকে একটা সুষ্ঠু পরিবেশে জনগণটা দল মনে করেন ভোট কেন্দ্রে আসবে জয়ের বাদে কতটুকু আশাবাদী সুষ্ঠু তো নির্বাচন হয় আর জোর করে সিল না আদুল মারে তাহলে আমি আশা রাখতেছি এবারও কিন্তু আপনার তো গত বছর মানে এই বছরে যে উপনির্বাচন সেখানে দেখলাম বা আপনারাও দাবি করেছেন যে ভোটটা আপনি বেশি পেলেও শেষ পর্যন্ত কেন্দ্রে যখন ফলাফল ঘোষণা হয়েছে তখন সেটি আপনার পক্ষে যায়নি তাহলে সুষ্ঠু নির্বাচন
ভোটার জোর করে নেয় তাহলে তো এই কথাটা সবাই আমার ভোটাররাও একই প্রশ্ন করেছে। আমি তাদেরকে বলেছি গতবার হয়তো এরকম কথা এরকম করবে না, এবার নির্বাচন কমিশনার প্রধানমন্ত্রী বলেছে সুষ্ঠু একটা নির্বাচন হবে, যে জনগণ তো এই সুষ্ঠু নির্বাচনের আশায় তাকিয়ে আছে। এবারও তো রামনিকে সুষ্ঠু নির্বাচন হলো, আমি নির্বাচনের মাঠে তো এই কারণে আছি যে কতটা সুষ্ঠু নির্বাচন হয়, কতটা তারা আমাকে গ্রহণ করে, ভোট ফলাফল আমাকে সুষ্ঠু হলো, এটা আপনারা জনগণ দেখবেন। দর্শক আপনারা হিরো আলমের বক্তব্য শুনছিলেন। দর্শক আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম এই মুহূর্তে, আপনারা কিন্তু হচ্ছে হিরো আলমের যে বক্তব্য সেই বক্তব্যটি কিন্তু আপনারা শুনতে পারলেন। তিনি বলছেন যে টাকার বিনিময়ে ইতিমধ্যে ভোট বিক্রি হয়ে গেছে, তবে এখন পর্যন্ত যদি সুষ্ঠু ভোট হয় তাহলে কিন্তু তিনি জয়লাভ করবে, এমনটাই কিন্তু বলেছে। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম বাংলা নিউজ আপডেট থেকে। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।